সাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ এম এ মালেক ও তার স্ত্রী মিনা মালেককে অবাঞ্ছিত ঘোষণা করেছে ধামরাই উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আরিফ হোসেন সহ অন্যান্য নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করার প্রতিবাদে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ এম এ মালেক ও তার স্ত্রী মিনা মালেককে অবাঞ্ছিত ঘোষণা করেছে ধামরাই উপজেলা ও পৌর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে মন্নু অ্যান্ড সন্স কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম রতন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুম খান, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, হারুনুর রশিদ রোকন, পৌর যুবলীগের সহসভাপতি আলী খান সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর সহ দলের নেতাকর্মীরা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।